নমস্কার, আমি মৃগঙ্কা, শুরু করছি নজরে রাজ্য। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানের শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিষয়ে জানতে যোগাযোগ করুন। মিমি চক্রবর্তী সাথে সানগ্লাস, তা নিয়েই হয়ে গেল লঙ্কাকাণ্ড। মিমি নিজে একটি ভিডিও শেয়ার করেছেন। সেদিন অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার মা। প্রথমে বাদর মিমির মায়ের চশমা নিয়ে গিয়েছিল এবং তা উদ্ধারের চেষ্টা চলছিল। সেই ঘটনা মিমি নিজের মোবাইলে রেকর্ড করার সময় ঘটে যায় আসল ঘটনা। মিমির মায়ের চশমা নিয়ে পাঁচিলের ওপর উঠে যায় বাদরটি। আচমকা সেখান থেকে নেমে মিমির সাথে সানগ্লাস নিয়ে পালিয়ে যায়। এরপর অনেক অনুনয় বিনয় এবং খাবার দেওয়ার পর সানগ্লাসটি উদ্ধার করতে সক্ষম হয় মিমি। শুধু অনিচ্ছুক ব্যক্তি নয়, দোলনা হোলির দিন রং দেওয়া যাবে না রাস্তার পশুদের শরীরেও। এই ব্যাপারে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে লালবাজার পুলিশ। জানিয়েছে সোমবার ও মঙ্গলবার দোল এবং হোলির দিন রং খেলার সময় যাতে কোথাও কোনো গোলমাল না হয় সে ব্যাপারে বিশেষ নজর রাখছে পুলিশ। কাউকে যাতে জোর করে রং দেওয়া না হয় এবং রাস্তার কুকুর বা অন্যান্য পশুদের শরীরে রং দিয়ে কেউ মজা না করে সে বিষয়ে শহরবাসীকে পুলিশের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে। এরকম কোনো ঘটনা চোখে পড়লে অথবা অভিযোগ এলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে লালবাজারের পক্ষ থেকে। শরীরে লুকিয়ে সোনা পাচারের খবর প্রায়শই শোনা যায়, কিন্তু মৃতদেহ সাজিয়ে চোলাই মদ পাচারের ঘটনা শুনেছেন কখনো? এমনই অবাক করা কাণ্ড ঘটল হাওড়ার জগত বল্লভপুরে। যদিও শেষমেশ সেই প্রচেষ্টা সফল হয়নি, পুলিশ এবং আগবাড়ি দপ্তর ঘটনাস্থলে পৌঁছে চোলাই মদ বাজেয়াপ্ত করে। 800 লিটার চোলাই বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। পুলিশ দেখে চম্পট দেয় অভিযুক্তরা। নয়বারের ব্যর্থতার পর শেষমেশ জয়ের হাসি হেসেছে বেঙ্গল টাইগার্স। সেলিব্রিটি ক্রিকেট লিগে ভারতের সেরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ফাইনালে কর্ণাটক বুলডোজারকে হারিয়ে জিতেছে বাংলা বাঘেরা। ক্যাপ্টেন যিশু বর্তমানে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। এবার দলের অধিনায়ক যিশু সেনগুপ্তকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেলিব্রিটি ক্রিকেট লিগ জেতার পরই বাংলা তারকাদের নিয়ে মেতেছে দেশের বিনোদনিয়া। আজকের মতো নজরে রাজ্য এই পর্যন্তই, চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।